আমি এখানে দুটো টমেটো নিয়েছি, কেটে নিয়েছি, একটা রসুন কুচি নিয়েছি আর একটু ধনে পাতা কুচি। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার একটু জিরে ফোড়ন দেব, জিরে আর একটা দারচিনি ফোড়ন দিয়েছি। এবার রসুন দিয়ে দেবো, টমেটো কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। আর ধনে পাতা আদা বাটা আর গোলমরিচ দিলাম, সামান্য একটু জল দিয়েছি, টমেটো গুলো একটু নরম হবে। নুন দিয়ে দেব, নুন আর চিনি দিয়ে দিলাম। টমেটো গুলো একটু নরম হবে, তারপরে জল দেব। বেশি করে জল দিলাম, একটু বেশি করে জল দিলাম। এটা সেদ্ধ হবে, টমেটোটা নরম হচ্ছে, একটু ভালো টেক্সচার আসছে, আরো হবে। এটা হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব, তারপর আবার একটু ফোটাতে হবে, আগে ছেঁকে নিই। ছেঁকে নিয়েছি আমি, ছাঁকা হয়ে গেছে। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর একবার ফুটিয়ে নেব, আর একটা ময়দা স্লারি দেব। আবার গরম বসিয়ে দিয়েছি, একটা স্লারি বানিয়ে নিয়েছি। আমি স্লারিটা দিয়ে দেবো, একটু ঘন হবে। এটা ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আর একবার ছেঁকে নেব। আমার স্যুপ রেডি।